পতিতালয়ে ভাইফোঁটা নিলেন কয়েকজন যুবক। সমাজের উঁচু মহলের লোকেদের কাছে স্থান নেই, সমাজে তাদের স্থান ফিরিয়ে দিতে দুর্বার সমন্বয় মহিলা সমিতির সদস্যদের সঙ্গে ভাইফোঁটা উদযাপন মালদার ভাইদের। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের হংসগিরি লেনে ভাইফোঁটা দিলেন মালদার কয়েকজন যুবক। ভাইফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন বোনেরাও। এক যুবক জানান, গত 5 বছর ধরে তারা এই আয়োজন করে আসছেন, তাদের সমাজে জায়গা করে দিতে তাদেরই উদ্যোগ। এক মহিলা বলেন, গত 5 বছর ধরে একটি সংস্থার পক্ষ থেকে ভাইফোঁটার আয়োজন করা হয়, তারাও ভাইদের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা ভাইফোঁটার উৎসব পালন করতে এসেছি। বিগত 5 বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে থাকি। যে মহিলারা, যারা সমাজে সাধারণত স্থান পায় না, পতিতালয়ের সেই দিদি বোনেদের সাথে আমরা আজকে এই ভাইফোঁটার অনুষ্ঠান পালন করতে এসেছি। খুবই ভালো লাগছে, আর মানে এটা গর্বের সাথে বলি যে বাংলায় প্রথম মানে ধারাবাহিকভাবে 5 বছর একই জায়গায় ভাইফোঁটার অনুষ্ঠান কোনো সংস্থা করে আসছে সেটা আমরা। আমার নাম তমাল কৃষ্ণ বসাক। নমস্কার, আমি আরকে জুয়েলারির পক্ষ থেকে সকলকে আমার প্রণাম জানাই। আপনারা সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত 1 বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা। এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরের উৎসব পালন করতে চলেছে, এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি। যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড়, এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাই।